দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ বিনা তারে সবে করে অনাদর। যে ফুলের সৌরভ নেই কিসের সে ফুল, কদাচ তাহার প্রেমে মজে না বুলবুল। এই কথাটা একটা রূপক কথা, কিন্তু খুব সত্যি। এই যে পলাশ ফুল, এই কবিতা কার, কোন কবির লেখা সেটা আমার ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না, এবং কোন কবিতার পংক্তি, কিন্তু এই কথাটা আমার বাবার মুখে অজস্র বার শুনেছি এই কথাটা। অর্থাৎ শুধু রূপ থাকলেই হবে না, গুণও থাকতে হবে। গুণ না থাকলে সেই শুধু রূপের কদর অল্প সময়ের, গুণ না থাকলে সেই কদর দীর্ঘস্থায়ী হয় না। যেমন আরেকটা অর্থে এটাকে দেখা যেতে পারে, কিছু লেখক বা কবি আছেন, যেমন বলা হয় ওয়ান নোভেল রাইটার, একটা উপন্যাস লেখেই সে বিখ্যাত হয়েছে, তারপরে আর কোনো উপন্যাস মানুষের মনে বা সমাজে দাগ কাটতে পারেনি বা লেখা সেইভাবে জনপ্রিয় হয়নি। তো ওই পলাশ ফুল দেখেও তাই মনে হয়, শুধুমাত্র সরস্বতী পুজোর দিন এই বাঙালি সমাজে পলাশ ফুলের কদর, তাছাড়া অন্য অন্য দিনগুলোতে এই পলাশ ফুলের কথা মনে পড়ে না, অথচ দেখতে ভারী সুন্দর।